ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাইকাত আলহামদুলিল্লাহ আলা মাল্লা নবী বা আদা মীর আলমগীর ভাই শরীয়তপুর থেকে তিনি বলছিলেন যে সাহাবাদের যুগে তো দাসদা দাস দাসী প্রথা হালাল ছিল তো এখন দাস দাসী যে সন্তান হতো তো ওই সন্তান কার দিকে নিষ্পত করা হবে তার বাবাকে বাবা যিনি জন্মদাতা বাবা উনি কি উনি কি হবেন না কি দিকে হবে যে সম্মানিত ভাই দাসদাসী প্রথা এখনও কিন্তু আপনার হারাম হয়নি দাস দাসী প্রথা এখনও হারাম হয়নি আমাদের বুঝের একটু ভুল আছে ভুল বলতে যে আল্লাহ আলাইসাল্লামের জীবদ্দস্যায়ী অনেক সময়তে যেগুলা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়েছে ধরেন যুদ্ধ হয়েছে কাফের আর মুসলিম এখন যদি মুসলমান আর কাফের যখন যে অবস্থায় যুদ্ধ হয়েছে ওই সময়তে যখন মুসলিমেরা জয়লাভ করেছে মুসলমানরা যেখানে জয়লাভ করেছে আর জয়লাভের সাথে সাথে দেখা যায় যে কাফেরা ধরে মারা গেছেন ওদের ধন সম্পদ পেয়েছে ধন সম্পদ পেয়েছে কিছু ধন সম্পদ পেয়েছে এবং এর সাথে ধরেন যে ওর বাবা মারা গেছে বা ওর আরও পরিবার একে মারা গেছে কিন্তু মেয়েদেরকে পেয়েছে মেয়েদেরকে পেয়েছে ওই অবস্থায় মেয়েটি যেহেতু কাফের ছিল কাফের বাবা মা মারা গেছে এখন ওই মেয়েগুলাকে এইভাবে নিয়েছে যে যে যারা যুদ্ধ করেছেন ওনারা ভাগে পেয়েছেন ধরেন দশজন মেয়ে বা আরও কিছু মেয়ে পেয়েছে যে কয়জন সাহাবা যে কয়জন আছে বা আরো যতগুলো পেয়েছে ওদেরকে এইভাবে বন্টন করে দিতেন আর সেইভাবে তারা বাড়িতে নিয়ে এসে রূপে ব্যবহার করত তো হয়তো মুসলিম তাদের করায় নিত বা তাদের কোনো শর্ত আরোপ করতো এভাবেই তারা নিয়ে থাকতো এভাবে নিয়ে থাকতো এবং বিভিন্ন সময়তে দাস বাজারে বিক্রি হতো বিক্রি করাই হতো সে সময়তে ওরকম ছিল যারা অমুসলিম ধরেন যে অমুসলিম যারা ছিল কাফের এখন কেউ হয়তো মুসলমান কার বাড়িতে আগে থেকে আছে ও কোরাই করেছিল তারপরে এখন মুসলিম হয়ে তার উপর জুলুম করছে এই অবস্থায় দাসদাসীদেরকে বিভিন্নভাবে তাদেরকে মুক্ত করা হয়েছে তো যে বিষয়টি হলো যে এখনও যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীর কথা বলি সফিয়া সফিয়া রদি তালা আনহার বাবা মা কিন্তু ইহুদি ছিল ইহুদি ইহুদি আল্লাহ রসুল সাল্লাম মোদিন এসে ওদের সাথে যখন ওরা মেহুদি যেহেতু তাদের তারা মুসলিম ছিল ওই সময়তে তাদের সাথে যুদ্ধ হলে যুদ্ধ হলে তার বাবা বাবা আরও যারা আত্মীয় যারা ভাই বা এরা মৃত্যুবরণ করলে ওই সময়তে সফিয়াকে পা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এভাবে পেয়েছিলেন সেখান থেকে পাওয়ার পরে এভাবে আর কি বিষয়টা বলা হয়েছে যে সুইহাদিসি এভাবে এসছে তো এক সাহাবাকে সফিয়াকে দেওয়া হলে আরেকজন সাহাবা এসে বলছেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উমুক মেয়েটি আপনার জন্যই আপনার জন্যই ভালো হবে আপনার জন্যই ভালো হবে তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ডাকলেন তারপর বললেন যে তুমি কি চাও তো বলছে যে আল্লাহ আপনাদের পেয়েছি ইসলাম পেয়েছি বিধে আমি এই ধর্মেই থাকতে চাই আর অন্য ধর্মে যেতে চাই না আমার বাবা মা এগুলো যেতে চাই না তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে আপনার দাসমুক্ত করে দাসমুক্ত করে তাকে বিবাহ করেছিলেন দাসমুক্ত করে বিবাহ করেছিলেন দাসমুক্ত করে বিবাহ করেছিলেন তো এখন যদি মুসলিম আর কাফের কোন সময়তে যেই যুদ্ধ হয়েছে শরীর সম্মত যুদ্ধ ওরকম যদি হয় কথার ভালো করে বুঝেন মুসলিম আর কাফের যদি যুদ্ধ হয় আর মুসলমানরা জয়লাভ করে আর কাফেররা কাফের দিয়ে কোনো যদি মেয়ে পায় ওই অবস্থায় নিয়ে আসলে তারা সে অবস্থায় দাসী সে অবস্থায় দাসী এভাবেই মূলত এখনও যে দাস প্রথা বলছেন রহিত না তো বিষয়টা এখন ওভাবে নেই ওভাবে এখন পাওয়া যায় না বিধায় এরকম দিতে হয় তাহলে সেক্ষেত্রে এতটুকুই আমার জানা আরও বিস্তারিত হয়তো কোনো সময় হলে বলবো ইনশাআল্লাহ তবে দাসী প্রথা এখনও আপনার রহিত হয়নি বরং আছে যদি সে রাসুল সাল্লা যুগে যেভাবে ছিল সেভাবে হলে সেভাবে হলে আর জি আর সন্তান দাস দাসী যে সন্তান সন্তান হলে বাবা হবে উনি যে যিনি জন্মদাতা কারণ যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ছেলে ইব্রাহিম কিবতি মিশর বাদশাহ যিনি কিবতি আল্লাহ রসোল্লা সাল্লাম হাদিয়ে দিয়েছিলেন এবং তিনি দাসে দাসী ছিল তার পেট থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম সন্তান জন্মগ্রহণ করেছিল তো যখন তিনি মৃত্যু বরণ করেন তখন আল্লাহ সাল্লাম বলছিলেন বলছিলেন যে হে ইব্রাহিম ইব্রাহিম চিন্তিত এই হোক এই কথা তিনি বলছিলেন আর সাহাবারা আল্লাহ সাল্লামের চোখ দিয়ে পানি পড়লে সাহাবারা বলছেন হে আল্লাহ রসুল এ ব্যাপার কী ব্যাপার আপনি তো কেউ মৃত্যুবরণ করলে কাঁদতে নিষেধ করছেন বার কিছু তিনি বললেন যে এটা হলো রহমতের চোখের পানি রহমতের চোখের পানি বিধায়ী মানুষ এমনিতেই কেউ মৃত্যুবরণ করলে চোখ দিয়ে পানি চলে আসে হয়তো ওইটাতে কোনো সমস্যা নেই তাই তার সন্তান হিসেবে তাকে তো বলা হয়েছে বিধা এরকম হলে পারে তার সন্তান আর যে বিষয়টি যে বাচ্চা হয়ে গেলে মুক্ত হয়ে যাবে এ বিষয়ে আমার জানা নেই আল্লাহ আলাম সালাম আলাইকুমতল্লা